হ্যালো বন্ধুরা আপনাদের এডুকেশন হেল্প পয়েন্টের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবান্ন স্কলারশিপ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ যে স্কলারশিপটি আলোচনা করব আমি সেই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তো আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন চলো আমরা সরাসরি সেই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নিই দেখো আমরা সরাসরি আলোচনায় চলে এলাম এখানে দেখো এই এই স্কলারশিপটি কী বলা আছে বি চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ এই স্কলারশিপটি ওয়েস্ট বেঙ্গল সরকারের ওয়েস্ট বেঙ্গল সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ এখানে দেখো নবান্ন এবং উত্তরকন্যা স্কলারশিপ এটা এটাকে নবান্ন এবং উত্তরকন্যা স্কলারশিপও বলা হয় তো চলো আমরা সরাসরি আলোচনা করে দেখি কি বলা হয়েছে দেখো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে এই বছরে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা কলেজের কোনো পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে তারপরে দেখো কি বলা হয়েছে ন নবান্ন স্কলারশিপের আবেদনের আবেদনের জন্য যে যোগ্যতাগুলো লাগে সেগুলো বিস্তারিতভাবে আমরা জেনে নিব যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারা তারাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে তারপরে দেখুন বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক আয় বাৎসরিক আয় পার আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ষাট হাজার টাকা ষাট হাজার টাকার কম হতে হবে তারপরে বলা হচ্ছে দেখো তিন নম্বর যেটা বলা হয়েছে নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বলা হয়েছে দেখো আবেদনকারী অবশ্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকে অন্য কোন সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপের তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নন বা নয় এই স্কলারশিপের জন্য যা কাগজপত্র লাগবে প্রয়োজনীয় কাগজপত্র দেখো কি বলা হয়েছে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে একটি এই স্কলারশিপটি সম্পূর্ণভাবে অফলাইন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম কম্পিউটার বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে এবং আমার ডেসক্রিপশনেও সেই ফর্মটি পেয়ে যাবে তারপরে দুই নম্বরে বলা হয়েছে দেখো দুই নম্বরে বলা হয়েছে এমএলএ এমএলএ রেক্রান্স কপি এই কপিটিও আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে খুব সহজেই তারপরে তিন নম্বরে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন কপি এই কপিটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তারপরে দেখো চার নম্বরে যেটা রয়েছে চার নম্বরে হলো শেষ মার্কশিট শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ যেই পরীক্ষার লাস্ট সেই পরীক্ষার মার্কশিট টেট জেরক্স তারপরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে বর্তমান কোর্সে ভর্তির রসিদ যেই কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সে ভর্তির রসিদ দিতে হবে তারপরে ছয় নম্বরে দেখো ছয় নম্বরে কী বলা হয়েছে কোনো কোনো এ ক্যাটাগরি গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টি বাৎসরিক আয়ের সার্টিফিকেট যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হবে সেই ইনকাম সার্টিফিকেটটা যে কোনো গেজেটেড অফিসারের কাছ থেকেই নিয়ে নিতে হবে কোনো গ্রাম পঞ্চায়েতের হবে না তারপরে সাত নম্বরটা সেটা চলবে সেটা হলেও চলবে না হলেও চলবে সেটা কোনো ব্যাপার না তারপরে কি বলা হয়েছে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলি এর সাথে দেওয়ার পরে ফর্মটির নিম্নলিখিত যে কোনো একটি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে অবশ্য এখানে আবেদনপত্রের কথা বলা হয়েছে দেখো কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারেন ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা এই ছাত্রছাত্রীরা এই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে যদি কোনো ছাত্রছাত্রী মনে করে আমি পোস্টে পাঠাবো পোস্ট পোস্ট করবো তাহলে তার কিন্তু অনেকটাই সম্ভাবনা কম থাকে স্কলারশিপ পাওয়ার কারণ পোস্ট অফিসেরগুলো গ্রহণযোগ্য কম হয় এখানকার কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ আবেদন আবেদনের নির্দিষ্ট কোনো আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই কোনো লাস্ট ডেট নেই নির্দিষ্ট ছাত্রছাত্রীরা তাদের ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যে কোনো যে কোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এই স্কলারশিপের কোনো শেষ তারিখ নেই অর্থাৎ লাস্ট ডেট এটার কোনো নেই যে কোনো সময় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে এ দেখো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি দেখাচ্ছি আমি এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি ফিল আপ করতে হবে এখানে ছবি লাগাতে হবে অবশ্যই তোমরা ফিল আপ করতে পারবে আমি পারলে কোনো সময় একটি ফর্ম ফিল আপ করে একটি ভিডিও বানিয়ে দেব তারপরে দেখো আমরা আরও নিচের দিকে চলে যাবো তারপরে দেখো এই যে সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশনটা অবশ্যই যেটা ওখানে আমি বলছিলাম সেটাই কিন্তু সেই সেলফ ডিক্লারেশন তারপরে সেলফ নিজের সিগনেচার থাকবে তারপর দেখো এই যে এম এল এর যে একটি সার্টিফিকেট লাগবে এর সার্টিফিকেটটা অবশ্য এখানে দেওয়া আছে এই এটা তোমরা নিজে নিজেই করবে বা এর এর কাছ করে নিয়ে সিগনেচার লাগবে সিল এবং আশা করি ভিডিওটি তোমাদের বুঝাতে পেরেছি যদি ভিডিওতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সব ছাত্র ছাত্রছাত্রীদের এরকম পার্সেন্টেজ আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো আমি সাজেস্ট করব তারা অবশ্যই অ্যাপ্লাই করবে আর এই ভিডিওটি দেখার পূর্বে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের কাছে অত্যন্তভাবে এই ভিডিওটি শেয়ার করো কারণ যখনই তোমরা এই ভিডিওটি শেয়ার করবে বন্ধুরাও দেখে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে ডিসকাস করতে পারো যে এটা কিরকম স্কলারশিপ এটা করা যাবে কি যাবে না অবশ্য তোমরা শেয়ার করো বন্ধুদের কাছে শেয়ার করে নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে এই স্কলারশিপটিতে সবাই যোগদান করতে পারো যাদের এই ধরনের পার্সেন্টেজ রয়েছে আর সবার শেষে বলি ভিডিওটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমরা অবশ্য এ ধরনের যে কোনো সময় তোমরা যে কোনো সময় এরকম কিছু চাইবে এরপরে কী রকম ভিডিও দরকার অবশ্যই তোমরা আমার এই চ্যানেলের কমেন্টে এই ভিডিওর কমেন্টে লিখতে ভুলবে না কীরকম ভিডিও চাই অবশ্য এই স্কোয়ারশিপে তোমরা আবেদন করো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো তোমাদের সুস্থতা কামনা করে আমার এই ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ